সাবস্ক্রাইব করুন এসআর নিউজ এবং সঙ্গে থাকা বেল আইকনটি প্রেস করুন জেলার সব খবর সবার আগে পেতে। খাগড়ার অগ্রগতি শিক্ষানিকেতন বিগত কয়েক বছর ধরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে, সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করছে। আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি রবীন্দ্র সদন মঞ্চে, সংস্কৃতির প্রাণকেন্দ্র যাকে বলি আমরা, বহরমপুর শহরের রবীন্দ্র সদন মঞ্চে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়ে গেছে। একদম অনুষ্ঠান শুরু করবার মুহূর্তে এই সময় উপস্থিত আছেন আমাদের সঙ্গে অগ্রগতি শিক্ষানিকেতনের প্রধান শিক্ষিকা, তার মুখ থেকে শুনে নেব কথা। দিদি, এই যে সাংস্কৃতিক অনুষ্ঠান, সাংস্কৃতিক সন্ধ্যা, এই সাংস্কৃতিক সন্ধ্যার উদ্দেশ্যটা কি, কেন করতে চাইছেন আপনারা? শিক্ষার পাশাপাশি সংস্কৃতি একটা অঙ্গ, শিক্ষার খেলাধুলাও যেমন অঙ্গ, সংস্কৃতিও সেই রকম অঙ্গ। সেই সাংস্কৃতিক ধারাটাকে বজায় রাখার জন্যে সারা বছর ধরে তারা স্কুলে সাংস্কৃতিক অনুশীলন করে এবং সেই অনুশীলনের বহিঃপ্রকাশ হয় আজকের এই মঞ্চে। এই অনুষ্ঠানে খুদে পড়ুয়া যারা আপনার বিদ্যালয়ের, তারা সকলেই অংশগ্রহণ করছে না কারা অংশগ্রহণ করছে? বিদ্যালয়ের পড়ুয়ারাই অংশগ্রহণ করে, তবে সকলে তো অংশগ্রহণ করতে গেলে 550 ছাত্রছাত্রীকে অংশগ্রহণ করানো সম্ভব নয়, সেই জন্য তার মধ্যে থেকে আমরা বেছে নিই কিছু। কিরকম সাড়া পাচ্ছেন ছাত্রছাত্রীদের কাছ থেকে বা অভিভাবক অভিভাবিকারা যারা আছেন তাদের কাছ থেকে কেমন সাড়া পাচ্ছেন? ছাত্রছাত্রীদের কাছ থেকে আমরা ভীষণভাবে ভালোভাবে সাড়া পাই, সেই সঙ্গে অভিভাবক অভিভাবিকারাও আমাদের সহযোগিতা করেন। তার কারণ হচ্ছে এই যে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, এই দুর্যোগপূর্ণ ওয়েদারও তারা প্রতিদিন এসে রিহার্সাল করেছেন, আজকেরও তারা ঠিক সময় মতো উপস্থিত হয়ে গেছেন এই মঞ্চে। আজকের এই যে অনুষ্ঠান শুধুমাত্র অগ্রগতি শিক্ষা নিকেতন নয়, এ জেলায় যারা ধারাবাহিকভাবে সংস্কৃতি চর্চা করে থাকেন বা বিভিন্ন বিদ্যালয়কে আমরা দেখছি তারা সংস্কৃতি চর্চা করছেন এবং বছরের একটা দিন তারা সাংস্কৃতিক সন্ধ্যা বা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করছে, আমরা দেখতে পাই বিশিষ্ট অতিথিরা আসেন, উদ্বোধন করেন। আজকে আপনাদের অনুষ্ঠানের আকর্ষণ বা এই অনুষ্ঠানের মূল প্রধান যিনি অতিথি কে আছেন, কে উপস্থিত থাকবেন? আজকের আমাদের অনুষ্ঠানের সভাপতি হচ্ছে বহরমপুর জেন একাডেমির প্রধান শিক্ষক মাননীয় শ্রী অরবিন্দ মণ্ডল মহাশয় এবং প্রধান অতিথি আছেন লিপিকা মেমোরিয়াল স্কুলের প্রধান শিক্ষিকা মাননীয়া শ্রীমতী কাবেরী বিশ্বাস মহাশয়। আমরা কথা বললাম অগ্রগতি শিক্ষানিকেতনের প্রধান শিক্ষিকা, যেমনটা জানালেন শুধুমাত্র বিদ্যালয়ের মধ্যে চার দেওয়ালের মধ্যে ছাত্রছাত্রীদের পড়াশোনাই নয়, তাদের মধ্যে যেমন ক্রীড়া চর্চার প্রসার ঘটুক ঠিক একইভাবে তাদের মধ্যে সংস্কৃতি বোধ গড়ে উঠুক, তাদের মধ্যে সুস্থ সাংস্কৃতিক চিন্তা চেতনার প্রসার ঘটুক, এই কচিকাচা বয়স থেকেই এই ক্ষুদে পড়ুয়ারা ভারতীয় যে সংস্কৃতি, এই মুর্শিদাবাদ জেলার যে সংস্কৃতির ঐতিহ্য সেই সম্পর্কে তাদের একটা সুস্পষ্ট ধারণা তৈরি হোক এবং সেই ধারণা তৈরি করবার লক্ষ্যে, তাদের মধ্যে মানবিক মূল্যবোধ গড়ে তোলার লক্ষ্যে এবং সৌভ্রাতৃত্বের বন্ধন যাতে গড়ে ওঠে সেই সৌভ্রাতৃত্বের পরম্পরা বুকে নিয়েই তারা বিগত কয়েক বছর ধরে সাংস্কৃতিক অনুষ্ঠানের সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করেছে। এবছরও তারা আশা করছেন যে ভালো একটা সাড়া পাবেন সমস্ত ছাত্রছাত্রী, অভিভাবক অভিভাবিকা এবং স্থানীয় যে সমস্ত মানুষজন রয়েছে, অগ্রগতি মিলনী সংঘ থেকে শুরু করে অন্যান্য স্থানীয় মানুষজন যারা রয়েছে, পার্শ্ববর্তী বিদ্যালয়ের যে সমস্ত ছাত্ররা, অর্থাৎ এই অগ্রগতি শিক্ষানিকেতনের যে সমস্ত প্রাক্তন ছাত্রছাত্রী তারাও অংশগ্রহণ করে এবং ধারাবাহিকভাবে এই বিদ্যালয়ের শিক্ষিকারা যেভাবে সংস্কৃতি চর্চার মধ্যে খুদে পড়ুয়াদের আবদ্ধ রাখেন তার মধ্য দিয়ে তাদের মধ্যে একটা সুস্থ সংস্কৃতি যে বোধ গড়ে উঠবে এবং সম্প্রীতির বার্তা বহন করবে এবং আগামী দিনে মুর্শিদাবাদ জেলার যে সংস্কৃতির ঐতিহ্য বা এদেশের যে সংস্কৃতির ঐতিহ্য সেই ঐতিহ্য রচিত হবে তাদের হাত ধরেই, এমনটাই বিশ্বাস বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের এবং প্রধান শিক্ষিকা এমনটাই জানালেন। আমরাও আশা করব এসআর নিউজের পক্ষ থেকে যে ছাত্রছাত্রীদের মধ্যে সুস্থ সংস্কৃতি বোধ গড়ে উঠুক এবং তাদের এই সংস্কৃতি চর্চা আগামী দিনে ধারাবাহিকভাবেই চলতে থাকুক। আমি বহরমপুর জেন একাডেমির প্রধান শিক্ষক, অগ্রগতি শিক্ষানিকেতন থেকে আমাকে আজকের অনুষ্ঠানের সভাপতিত্ব করার জন্য আমন্ত্রণ পাঠিয়েছিল, আমি তাদের আহ্বানে সাড়া দিয়েছি, আমি এখানে এসেছি সভাপতিত্ব করার জন্য।
আজকে যে অনুষ্ঠানটা হচ্ছে এটা একেবারে কচিকাঁচা ছেলেদের নিয়েই অনুষ্ঠানটা। এখানে ছাত্র ছাত্রী সবাই থাকবে, বাচ্চা বাচ্চা ছেলেদের নিয়ে। এটা এই যে কালচারাল অনুষ্ঠান, প্রতি বছরই কিন্তু একটা সেপ্টেম্বর মাসের কোনো একটা ডেটে অনুষ্ঠিত হয়। আমার এবার দিয়ে চতুর্থবার আসা। খাদ্য রসিক বাঙালির রসনা তৃপ্তির জন্য এএফআই নিউজের রান্নাঘর অনুষ্ঠানে বাহারি স্বাদের রান্না নিয়ে হাজির হচ্ছি খুব শীঘ্রই আমরা। চোখ রাখুন এএফআই নিউজের পর্দায়। রান্নাঘর অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য যোগাযোগ করুন 9474727188 এই নম্বরে।